গুড নিউজ, এক্সপার্ট ইংলিশ বই থেকে 2022-23 সেশনে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 15টি প্রশ্নের মধ্যে 13টি প্রশ্ন কমন ছিল আমাদের এই বই থেকে। তো চলুন দেখে আসি ইংলিশ অংশের সলিউশন। হুইচ অব দ্য ফলোয়িং ক্যান বি ইউজড অ্যাজ মডেল ভার্ব অ্যাজ ওয়েল অ্যাজ মেইন ভার্ব। নিচের কোন শব্দটি মেইন ভার্ব এবং মডেল ভার্ব উভয় হিসাবে ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে নিড। এটি রয়েছে এক্সপার্ট ইংলিশ বইয়ের 106 নম্বর পেজে। আমরা সেখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে প্রশ্নটি, 106 নম্বর পেজে সরাসরি এই লাইনগুলো ছিল, এখান থেকে কোশ্চেনটা আমরা দেখি। ওকে, চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। হু উইস হোয়াট আর, হু উইস হোয়াট আর, এগুলো কি? এগুলো হচ্ছে মূলত রিলেটিভ প্রোনাউন। খুবই সহজ কোশ্চেন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এটিও ছিল এক্সপার্ট ইংলিশ বইয়ের 44 নম্বর পেজে। অর্থাৎ আমি আপনাদেরকে যদি দেখাই পেজটা, সেটি হচ্ছে এটি। এরপর যাচ্ছি পরের কোশ্চেনে। দ্য ওয়ার্ড রিকলসিট্রান্ট মানে কি? অর্থাৎ রিকলসিট্রান্ট এই শব্দটির মিনিং কি? এটার বাংলা মিনিং হচ্ছে অবাধ্য। এখন বলেছে সিনোনিম চেয়েছে, তার মানে এখানে মিউটিনাস মানে হলো অবাধ্য বা বিদ্রোহী, এক কথায় রাজদ্রোহী বা বিদ্রোহী। এর পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন 4। কোশ্চেন 4 কি বলা আছে? আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন ইন দিস টাউন। তো এখানে ইট ইজ এ বলা আছে, তার মানে এই সেন্টেন্সের মধ্যে কিথ অ্যান্ড কিন, এটি আসলে কি? কিথ অ্যান্ড কিন মানে আমরা জানি আত্মীয় স্বজন বোঝায়, আর এখানে নো একটা ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে কোনো ফ্রেজ থাকলে সেটি আসলে নাউন ফ্রেজ। সো উত্তরটা হচ্ছে ডি নাম্বার। এই প্রশ্নটিও ছিল এক্সপার্ট ইংলিশ বইয়ের 281 নম্বর পেজে। এই যে 281 নম্বর পেজে এই অপশনটা যেখানে গোল করা আছে সেখানে মূলত কোশ্চেনটি ছিল। আপনারা চাইলে যে কেউ এই বই থেকে মিলিয়ে দেখতে পারেন, সবগুলো প্রশ্ন এখান থেকেই কমন ছিল। ওকে, চলে যাচ্ছে কোশ্চেন 5। দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি। হিয়ার শর্টলি, শর্টলি কি? খুবই সহজ কোশ্চেন, এলওয়াই যুক্ত আছে অ্যাডজেক্টিভের সাথে, সো এটি হচ্ছে একটা অ্যাডভার্ব। সো এর চেয়ে সহজ কোশ্চেন আর হয় না। এটি ছিল এক্সপার্ট ইংলিশ বইয়ের 156 নম্বর পেজে। আমরা একটু দেখে আসি। এই যে 156 নম্বর পেজে ছিল এই প্রশ্নটি। এরপর কোশ্চেন 6, দ্য অ্যান্টোনিম অফ হারবিঞ্জার। হারবিঞ্জার অ্যান্টোনিম কি? আমরা জানি হারবিঞ্জার মানে হচ্ছে অগ্রদূত, বা যে শুরুতে থাকে বা প্রথম, বা যে হচ্ছে সবার আগে থাকে, এক কথায়। তাহলে এর অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম হচ্ছে ফলোয়ার, ফলোয়ার মানে হচ্ছে অনুসারী, অর্থাৎ যে অন্যকে অনুসরণ করে, একজন হচ্ছে আগে থাকে আর অন্যরা অনুসরণ করে, সো এটা হচ্ছে অ্যান্টোনিম। এই কোশ্চেনটা মিনিংগুলো এখানে দেওয়া আছে, লিডার মানে নেতা, এডুকেটর একই রকম, মোটামুটি শিক্ষক বা নেতা, মেসেঞ্জার বার্তাবাহক, বা এটার সাথে এটা আসলে ওইভাবে সম্পর্ক নাই, কিন্তু মূলত অ্যান্টোনিম হচ্ছে আরবিন্দারের ফলোয়ার। ওকে, এই কোশ্চেনটি ছিল হচ্ছে এক্সপার্ট ইংলিশ বইয়ের 809 নম্বর পেজে। এই যে এখানে টেবিলের মধ্যে ছিল এই প্রশ্নটি। কোশ্চেন 7, ফাদার লাভস মি, ফাদার লাভস মি, হিয়ার লাভস ইজ অ্যান এক্সাম্পল অফ। লাভস শব্দটি কোন ধরনের ভার্ব, মূলত অপশনগুলো দেখে বুঝতে হবে। সো এই বাক্যে লাভ হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, বিকজ লাভ শব্দের অবজেক্ট রয়েছে মি, তাই তো? এই বাক্যে ভার্বের অবজেক্ট রয়েছে মি। আমরা জানি অবজেক্ট পাওয়া যায় হচ্ছে ভার্বকে প্রশ্ন করে। সো এখানে আনসারটা হচ্ছে ডি নাম্বার। এই প্রশ্নটি ছিল এক্সপার্ট ইংলিশ বইয়ের 97 নম্বর পেজে। এই যে 97 পেজে দেখেন কোশ্চেনটি রয়েছে। ওকে, পরের কোশ্চেন, কোশ্চেন 8, কমপ্লিট দ্য সেন্টেন্স, ডু ইউ নো হোয়েন। দেখেন এই কোশ্চেনটা মূলত হয়েছে এমবেডেড কোশ্চেন নামে একটি অধ্যায় থেকে। ডু ইউ নো হোয়েন, সো এই ধরনের প্রশ্নে প্রথম অংশে ডু ইউ নো দ্বারা প্রশ্নবোধক করা হয়েছে, তাহলে বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে। সরি, এখানে একটু কোশ্চেনটা একটু চেঞ্জ করতে হবে, ফুল স্টপ আছে, ভুল হয়েছে, এটা প্রশ্নবোধক চিহ্ন হবে। এরপরে দেখেন আনসারটা হবে হচ্ছে এ নাম্বার, দ্য রেজাল্ট উইল বি পাবলিশড। কেন? কারণ হোয়েনের পরে অ্যাসার্টিভ স্টাইলে বসবে, অর্থাৎ আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। সো এই জন্য উত্তরটা হচ্ছে এ নাম্বার। এই প্রশ্নটি ছিল এক্সপার্ট ইংলিশ বইয়ের 299 নম্বর পেজে। আমরা কোশ্চেনটি দেখে আসি। এই যে এই পেজে কোশ্চেনটি ছিল। ওকে, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9, দ্য ম্যান হু স্যাট নেক্সট টু মি ইজ অ্যান আর্কিটেক্ট। ইট ইজ আ, বলছে এই সেন্টেন্সটি কোন ধরনের সেন্টেন্স? নিঃসন্দেহে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, খুবই সহজ বোঝা। যে সেন্টেন্সের মধ্যে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা কনজাংশন হিসাবে এই যে রিলেটিভ প্রোনাউন এখানে কে আছে? হু আছে। সো এই বাক্যে নিঃসন্দেহে দুটো ভার্ব রয়েছে, একটা হচ্ছে স্যাট আর একটা হচ্ছে ইজ। সো দুটো ভার্ব যুক্ত যে কোনো সেন্টেন্সকে আমরা ইন জেনারেলি কি বলতে পারি? কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি, যদি সেখানে কনজাংশনটা থাকে, সাবঅর্ডিনেট কনজাংশন, যেমন এখানে রয়েছে হু। এই প্রশ্নটা ছিল এক্সপার্ট ইংলিশ বইয়ের 313 নম্বর পেজে। এই যে 313 নম্বর পেজে, এই নিয়মটা থেকেই মূলত কোশ্চেনটা হয়েছিল। কোশ্চেন 10,
There is no mother but loves her child. Here but is মানে এই সেন্টেন্সে but শব্দটি কি? নিঃসন্দেহে এটাকে অনেকেই কনজাংশন হিসেবে ট্রিট করবেন, কনজাংশন এক অর্থে বলা যাবে, কিন্তু প্রকৃতপক্ষে এটাকে বলতে হবে নেগেটিভ রিলেটিভ। কারণ হচ্ছে কি, এই বাক্যে এই but শব্দটি দ্বারা অপর অংশকে নেগেটিভ স্টাইলে অর্থ করা হয়েছে, যেখানে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। মানে but হচ্ছে who does not, এক কথায় বাটটা বলছে কিসের জন্য, who does not, এই অর্থে বাট বসেছে। সো এখানে আমি ব্যাখ্যা আপনাদের জন্য দিয়ে দিয়েছি, প্রয়োজনে ব্যাখ্যাটা পড়ে নেবেন। এই প্রশ্নটি এক্সপার্ট ইংলিশ বইয়ের 55 নম্বর পেজে ছিল, অর্থাৎ এই যে 55 নম্বর পেজে এই কোশ্চেনটি ছিল। পরের কোশ্চেন, হুইচ ওয়ান ইজ মাস্কুলাইন নাউন, 11 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ মাস্কুলাইন নাউন। এখানে বলছে মাস্কুলাইন মানে হচ্ছে কোন নাউনটা দ্বারা মূলত ছেলেদেরকে বা মেইলকে বোঝানো হয়। সো এখানে আমরা আনসার করেছি হচ্ছে ডেট। কেন আমরা এটাকে এইভাবে একটু বলতে পারি, সেটা হচ্ছে তেজ, শক্তি বা পুরুষিত গুণ আছে, মানে পুরুষোচিত যে সমস্ত গুণবাচক নাউনগুলো আছে সেগুলোকে ম্যাসকুলাইন জেন্ডার, আর সেখান থেকে আমরা এটাকে ম্যাসকুলাইন নাউন হিসেবে ট্রিট করেছি। দেখেন সান, ডেট, জুন, লাভ, থান্ডার, ফেয়ার, অয়া, টাইম, ডে, সামার, রেভেন্স, এই শব্দগুলো কিন্তু সব এগুলোর মধ্যে নিজস্ব একটা তেজ রয়েছে, দ্যাটস ওয়াই এগুলোকে জেন্ডারের ভাষায় ম্যাসকুলাইন জেন্ডার বলা হয়। সেই দিক থেকে এই কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে করা হয়েছে। সো এটি হচ্ছে আনসার করেছি কি, ডেট। এই কোশ্চেনটি এক্সপার্ট ইংলিশ বইতে জেন্ডার অংশ ছিল, আমরা সেখান থেকে কোশ্চেনটাকে দেখতে পাই। এই যে এখানে ছিল মূলত মূল বিষয়টা ডেট, যেটাকে আমরা কি হিসাবে ট্রিট করেছি, ম্যাসকুলাইন নাউন। কোশ্চেন নাম্বার 12 বলা আছে অ্যান ইলেজি ইজ এ, ইলেজি কি, ইলেজি হচ্ছে পোয়েম অফ ল্যামেন্টেশন, অর্থাৎ দুঃখ বা অনুতাপমূলক যে সমস্ত কবিতাগুলো সেটাকে বলা হয় ইলেজি, এক কথায় শোক গাথা। কারো মৃত্যুর পর যে গান বা সঙ্গীত গাওয়া হয় তাকে স্মরণ করে বা তার অনুকূলে, সেটা হচ্ছে পোয়েম অফ ল্যামেন্টেশন বা ইলেজি। এই কোশ্চেনটি ছিল এক্সপার্ট ইংলিশ বইয়ের 917 নম্বর পেজে। এখানে হুবহু ছিল না, একটু চেঞ্জ আকারে ছিল, যারা পড়েছে নিশ্চয়ই এখান থেকে দেখে সলভ করতে পেরেছে। এবার কোশ্চেন নাম্বার 13, উই ওয়ান্ট টু টেক লিগাল অ্যাকশন এগেইনস্ট দ্য হুডলাম। সো এখানে দেখেন এই প্রশ্নটাতে বলা হচ্ছে টু টেক, এটি আসলে কি, টু টেক নিঃসন্দেহে এটা একটা ইনফিনিটিভ, কারণ এইটা ভার্বের সামনে টু বসে থাকলে আমরা জানি ভার্বের বেস ফর্মের সামনে টু বসলে সেটা হচ্ছে ইনফিনিটিভ, সো এটা হচ্ছে নিঃসন্দেহে ইনফিনিটিভ মার্কার। এই কোশ্চেনটি ছিল এক্সপার্ট ইংলিশ বইয়ের 118 নম্বর পেজে হুবহু কোশ্চেন। এই যে দেখেন 118 নম্বর পেজে হুবহু কোশ্চেনটি ছিল। কোশ্চেন নাম্বার 14 বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক সেন্টেন্স হচ্ছে সি নাম্বারটি আর বাকিগুলো ভুল। কেন ভুল আমি একটু বলে দিচ্ছি, এ নাম্বার বলা আছে আই এম ভেরি বেটার, এই জায়গাতে ভেরি হবে না, এখানে হওয়া উচিত ছিল মাস, কারণ কম্পারেটিভ ওয়ার্ডের সামনে ভেরি না বসে মাস বসে। বি নাম্বারে দ্য গুডস আর অফ ইনফেরিয়র কোয়ালিটিস, এখানে অফ নিষ্প্রয়োজনীয়, অফ এর কোনো প্রয়োজন নাই, সরাসরি আর বিভার্বের পরে অ্যাডজেক্টিভ হিসাবে ইনফেরিয়র থাকলে এনাফ ছিল। ডি নাম্বারে হি রিকোয়েস্টেড অফ মাই হেল্প, রিকোয়েস্টেড ট্রান্সিটিভ ভার্ব, এরপরে আমার অবজেক্ট প্রয়োজন, দ্যাটস ওয়াই এখানে অফটা আবারও বর্জিত, অর্থাৎ অফকে যদি বাদ দেওয়া যেত তাহলে বাক্যটা ঠিক ছিল। তাহলে অ্যাকচুয়ালি আনসার হচ্ছে সি নাম্বার, হি গেভ মি সাম অ্যাডভাইস, অ্যাডভাইস আনকাউন্টেবল, দ্যাটস ওয়াই এটার সাথে কোনো এস বাই এস যুক্ত হয়নি। সো ব্যাখ্যা আমি করে দিয়েছি, এই কোশ্চেনটা আমাদের বই থেকে হুবহু কমন ছিল না, তবে বিভিন্ন জায়গার নিয়ম অনুযায়ী এগুলো কারেকশন সেন্টেন্স থাকে, সেটা যাদের জানা থাকবে তারা হয়তো সলভ করতে পারবে। ওকে, কোশ্চেন নাম্বার 15 হুইচ সেন্টেন্স ইউজেস ইনকোয়েটিভ ভার্ব, ইনকোয়েটিভ ভার্ব কি জিনিস সেটা আমরা একটু বুঝি, ব্যাখ্যাটা একটু দেখেন, গেট, বিকাম, কাম, চান, ফল, গো, রান, এগুলো দ্বারা কোনো অবস্থার শুরু বা পরিণতি ব্যক্ত করলে এগুলোকে আরম্ভ সূচক ক্রিয়া বা ইনকোয়েটিভ ভার্ব বলে, আরম্ভ না আসলে আরম্ভ হবে। সো এখানে আনসারটা হচ্ছে হি ইজ গ্রোয়িং, গ্রোয়িং ডার্ক মানে হচ্ছে ইট ইজ গ্রোয়িং ডার্ক, তার মানে হচ্ছে এটা কি হচ্ছে অন্ধকার থেকে অন্ধকারতর হচ্ছে। সো এইরকম সেন্স থেকে এই যে গ্রো ভার্বটা কোনো কিছু শুরু হওয়া থেকে চলতে থাকা এরকম বোঝালে সেই ভার্বগুলোর নাম হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব। এই কোশ্চেনটা আমাদের এক্সপার্ট ইংলিশে ছিল না, এটি হচ্ছে আমি দেখেছি ছিল এস এম জাকির হোসেনের একটি বইতে, সেটি হচ্ছে প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই বইতে। সো এই ছিল মোটামুটি মেডিকেল আসা কোশ্চেন 15টা ইংলিশ সলভ করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আর সুযোগ থাকলে এক্সপার্ট ইংলিশ বইটি প্রতি বছরের ন্যায় পড়তে থাকবেন, কারণ এক্সপার্ট ইংলিশ বই থেকে প্রতি বছরই 15টির মধ্যে 13-14টি কমন থাকবেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।